হ্যালো, আরে কোথায় ছিলিস রে? কোথায় ছিলিস তুই? হ্যাঁ, কিন্তু ফোনটা তোর সঙ্গে ছিল না। যাই হোক, একটা গ্রেট নিউজ আছে, শুনবি কি? আচ্ছা, আগে গেস কর। মা তোর সঙ্গে দেখা করতে চেয়েছে, আর আজকেই সেটা সিরিয়াল। কিন্তু একটা 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 প্লিজ, একটা দাবি আছে, প্লিজ আজকে শাড়িটা পরে আয়। আমি জানি তুই শাড়িতে কমফোর্টেবল নোস, আর এর আগেও কোনোদিনও তোকে শাড়িতে দেখিনি। আমার তুই বিয়েতেও তোকে শাড়ি পরতে হবে না, আর কোনোদিনও জীবনে শাড়ি পরতে না। কিন্তু আজকে ফার্স্ট টাইম আসছিস তো, তাই প্লিজ রিকোয়েস্ট করছি মায়ের কাছ থেকে, একটুকু তো মা আমার কাছ থেকে আশা রাখতেই পারে নাকি? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আর হ্যাঁ হ্যাঁ, শোন শোন, আমার আজকে লাইফের দুজন সব থেকে সেরা বন্ধুর সঙ্গে তোকে দেখা করতে চাই, সো প্লিজ একটু তাড়াতাড়ি আসিস। ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ, I love you. Yes. কি হলো? ওকে তো বললাম শাড়ি পরে আসতে। দেখ, আমার পক্ষে সম্ভব হলো না রে আজকে শাড়িটা পরে আসা, সরি। একটা কথা রাখতে পারলি না, এতবার করে বললাম। আমি পারলাম না, আমি কমফোর্টেবল না, আমি কি করে পড়তাম একটু তো বোঝ আমায়। সবই বুঝতে পারছি, কিন্তু মাকে বোঝাবো বলে তুই শাড়ি পরে আসিস না, এটাই বলতে চাইছি। মানে তুই মাকে বোঝাতে পারবি না বলছিস? না না, মাকে বোঝাতে পারবো, কিন্তু বোঝাতে গেলে যদি বোঝে না, সে বোঝে না, কি বোঝা তখন তো চাপের ব্যাপার। এসব কি বলতো, আমি কিছু বুঝতে পারছি না, তুই কি চাষটা কি? তুই আমাকে ভুল ভাবছিস। দেখ, ভুল আমি ভাবছি না, ভুলটা তুই করছিস। তুই তোর মাকে বোঝাতে পারবি না? আজ বরং একটা কাজ করি, চল আমি একটু কোথাও ঘুরে আসি। তার সঙ্গে তোর জন্য আমি এতক্ষণ ধরে সেজে গুজে এলাম। মায়ের সঙ্গে না পড়ে গেছে। আসলে কি বলতো, তুই মায়ের ব্যাপারটা বেশি বুঝছিস, আমারটা নয়। আমি আজকে দিনটাকে অন্যভাবে সাজিয়েছিলাম, তুই বুঝতে পারছিস না। তুই দিনটাকে অন্যভাবেই সাজাস সবসময়। আমি সবসময় বোঝার চেষ্টা করি, আর কেউ কখনো বোঝার চেষ্টা করে। দেখ ওকে, দেখ কত সুন্দর লাগছে শাড়ি পরে। তুই এখন আমাকে রাস্তার মেয়েদের দেখাচ্ছিস কি? আমাকে ওদের মতো করে সাজতে হবে? মানে তুই পারলি? আমাকে ভুল বুঝলো, আমি কি সত্যি এত খারাপ ছেলে? জানি না, জানতেও চাই না। মন খারাপ কাঁদছিস? আরে না রে, তুই আছিস বেকার বেকার আমাকে ভুল বললে, জানিস আজ কেন? আরে ওকে বলেছিলাম জাস্ট শাড়ি পরে আসতে, মায়ের সঙ্গে ফার্স্ট দেখা করবি তো। ও আমি জানি ও শাড়িতে আনকমফোর্টেবল ফিল করে, বাট ফার্স্ট টাইম তো আমি ওকে এমনও বলেছিলাম যে বিয়েতেও তোকে শাড়ি পরতে হবে না, কিন্তু তোর শাড়ি পরে আসেনি। তো ওকে বলেছিস যে আমি কি সব বলেছিলাম? তো গেল কি তোকে দেখালাম, ও তো জানতো না, ও ভাবলো আমি সন্দেহ করেছি। তুই চিন্তা করিস না, কিছু আমার কাছে ফ্লাড প্ল্যান আছে, সব ঠিক হয়ে যাবে। আমি লাগছি শাড়ি পরিয়েই চাইবো। সত্যি তুই এটা তোরা করতে পারিস, আমার জীবন ধন্য হয়ে যাবে। বস, প্ল্যানটা তো শুনবি। চুপ 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 চুপ, কেউ প্ল্যানটা শুনবে না। প্ল্যানটা দেখতে চান? দেখতে থাকুন ভিডিওটা। বাঙালির মর্যাদা দিতে শেখ না।
নারী জাতি বড় সম্মানী ও সম্মান হানি হবে কেন? উত্তর আছে তোদের কোনো কোনো মুখে কুলু পাতলে হবে না রে, উত্তর দিতেই হবে তোরে, নইলে তিলে তিলে যাবি মোরে। কারণ সবার নিজেরই সংসার আছে, ওই সংসার তোর ধ্বংসের রাস্তা, তোকে আল্লাহ ভগবানের বাস্তা। ভালোবাসাটা কি এত সস্তা, এত সস্তা, হ্যাঁ এত সস্তা, নানা সস্তা নয় আমি জানি, অনেক কেউ হবে তোর স্বামী, স্বামী না দাগি আসামি, আসামি স্বামী না দাগি আসামি, আসামি ভুলে ভুলে যা তুই দূরে চলে যা, ওই তার সঙ্গে খুশি থাক, তুড়ি তুড়ি থাকবি না তুই খুশি তুই, কারণ অখুশির বার্তা তোর খুশিতেই। আমি পেয়েছি অনেক ভালো কাউকে, ফুল সজ্জার ছবি টাকাবো তোকে, উঠুক বা না উঠুক ঝড় সোশ্যাল মিডিয়াতে জানি ঝড় উঠবে তোর বুকে, তুই থাকবি না সুখে আমি থাকবো সুখে, দেখা যাবে দেখা যাবে, দেখবি জবি লুচির মতো ফুলবি। দুঃখিত কে দুঃখিত দেখে নিন, হ্যাঁ দেখে নিন দেখে নিন। আজকে আপনারা দেখলেন মিনিট সংগ্রহ প্রণয় ফ্রেশ অফিসর সাহিত্যিক নারী। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমাদের মিনিট সংগ্রহ চ্যানেলটাকে, সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপবেন, তাহলে লেটেস্ট আপডেট আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আপনাদের করতে হবে সেই কয়েকটা সিম্পল স্টেপ, যেমন ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্টে লিখে জানতে হবে আপনি আমাদের সাবস্ক্রাইবার, এবং চ্যানেলটাকে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে। আমি বেছে নেবো আপনাদের মধ্যে থেকে যে কোনো দুজনটা দিয়ে দেবো আমাদের তরফ থেকে কিছু ছোট্ট ভালোবাসা। এবং স্টে টিউন লাগে নেক্সট ভিডিও দুদিন পর, স্যান্ডে।